আইতা বিশা হজুরি হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান অন্ত বেবি না আন অন্ত বেবি না আন। নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি, হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করছি, সন্ধে বলতে এখন 8:30 বাজে। সোনাইকে নিয়ে গান করাতে বসিয়েছি, এই যে তো সোনাই আমার পাশে আছে, তোমরা দেখতে পাচ্ছ না হয়তো। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম, আর কি করলাম না করলাম সন্ধ্যা থেকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, প্রত্যেক দিনের মতো আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন তাদের ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা পুরাতন বন্ধু আমাকে সাপোর্ট করছো তা এইভাবে সাপোর্ট করে যাও, আর এরকমভাবে আমার পাশে থেকো, হাতটা শক্ত করে ধরে রেখো। তো চলো বন্ধুরা, সোনাইকে গানটা করিয়ে নিই। তো আজ সবারই একটু শরীরটা টালমাটাল অবস্থা, কারণ এই ওয়েদারটা এতই খারাপ যে মানে কখনো বৃষ্টি, মানে বেশিরভাগ বৃষ্টি হচ্ছে, তার মাঝে রোদ, মানে ঠান্ডা গরম লেগে মানুষের শরীর একদম মানে যাচ্ছে তাই অবস্থা। তো আমাকেও অনেকটা কাবু করে দিয়েছে এই ঠান্ডা গরম, কারণ আগের দিন সোনাইকে আনতে গিয়েছিলাম ফ্রাইডে, তো সোনাইকে যখন দিয়ে ফিরছি তখনও পুরো ভিজেছি, আর যখন আনতে যাই বাড়ি থেকে বেরিয়েছি সেই পুরো ভিজে গিয়েছিলাম, সেই ভিজে অবস্থায় সেই মানে 12:45 থেকে আর বেলা 2:30 পর্যন্ত ওই ভিজে জামা কাপড় পরে থেকেছি, আর পুরো ঠান্ডাটা বসেছে বসে, আর আজকে মানে একদম সর্দি কাশিতে কাবু করে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও গানে বসাতে হচ্ছে, কারণ সোনাইয়ের পরের দিন এক্সাম আছে, তো সেই জন্য তো সোনাইকে নিয়ে গানে বসিয়ে নিয়েছি, নালে হচ্ছে যে মানে প্র্যাকটিসটা আর কি কম হলে তখন আমার অসুবিধা হয়। তো যতটা পারছি করিয়ে নিচ্ছে, আর সোনাইয়েরও শরীরটা সন্ধ্যা থেকে ভালো ছিল না, ওরও কাশি, মাঝে তো দুদিন বন্ধ করেছিলাম স্কুল, আর তো এই আর কি সব মিলিয়ে মানে একটু মানে টালমাটাল অবস্থা, তার মধ্যে থেকেও যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। সোনাইকে তোমরা দেখতে পাচ্ছ যে পাশে বসেছে, তো যাই হোক একটু যেগুলো শুধু এক্সাম ওগুলো একটু প্র্যাকটিস করিয়ে নেবো বারবার করে, আর তো আর হয়েও গেছে, দেখো এটা একটু স্পিডে দেখালাম তাই হয়েও গেছে। তো সোনাইকে এবার যেগুলো পরীক্ষার জন্য করাবো ওইগুলোই করিয়ে ছেড়ে দিলাম। তো সোনাই পড়তে বসেছিলো হাজব্যান্ডের কাছে, তো আবার এসে পড়তে বসে গেছে, কারণ হাজব্যান্ড কিছু লেখা টেখা দিয়েছে যেহেতু সামনে এক্সামও আছে স্কুলের। তো সব মিলিয়ে মিশিয়ে মানে মোটামুটি পরীক্ষার আগের সময়টুকু মানে এরকমভাবে পড়াশোনা চলছে। তো এই যে মাঝে মাঝে শুয়ে পড়ছে বলছে, মাথাটা ঘুরছে, তো হাজব্যান্ডটা আসার সময় দোকান থেকে আসার সময় বলেছিল সোনাই যে হচ্ছে রোল আনবে, তো ওই ক্রিম রোল বলে না ওই রকম টাইপের রোল এনেছিল, তো সেইটা মিষ্টি, তো সেটা খাওয়ার পর থেকে ওর গাটা গুলিয়ে মানে একটু গ্যাস মতো হয়তো পড়ে গেছে, যেহেতু সন্ধ্যাবেলায় হচ্ছে পাস্তা খেয়েছিল। তো সোনাই ওদিকে পড়ছে, আর চলে এলাম রান্নাঘরে, অন্য এদিকে রান্নার জোগাড় যন্ত্র করছে, তো ডিম ফেটিয়ে নিল আর আলু গাজর ফুটে নিয়েছে, তো আলু গাজর দিয়ে ডিম দিয়ে হচ্ছে তরকারি হবে আজকে। তো পনির আনতে গিয়েছিল কিন্তু পনির পেলো না, দোকানে শেষ হয়ে গেছে পনির, তো সেই জন্য ডিম নিয়ে চলে এসেছিলো, তো হাজব্যান্ড এনেছিলো ডিম আর কি, তো দেখা হয়েছিলো রাস্তার মধ্যে। আর তো চলো ডিমের তরকারি আর ভাত হচ্ছে আজকে রাতে আমাদের ডিনারের মেনু, আর তো চলো। সিঙ্কে অনেক কটা বাসন ছিল, তো সেই আমি এই সময় বাসন কটা মেজে সিঙ্কটা পুরো পরিষ্কার করে নিলাম, করে আর এই যে দেখো অনু একটা মানে তিনটে মিলেই একটা বড় করে ডিমের অমলেট করে নিয়েছে, তো ওইগুলো পিস পিস করে কেটে তারপরে ডিমের তরকারিটা করবে। আর এদিকে দেখো এই যে পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে আর তরকারিটা বসিয়ে দিয়েছে, অনু তো পুরো রান্নার দায়িত্বটা ওই নিয়ে থাকে, তো যখন ও আসে আমাদের বাড়িতে তখনই, তো সেটা আর বলার অপেক্ষা রাখে না, আর তো রান্নাবান্নাগুলো সারছে আর আমি এদিকে অন্যান্য কাজবাজ টুকটাক কাজবাজগুলো করে নিচ্ছি। এই যে একটু গরম জল করে নিলাম, যেহেতু ওদের একটু গ্যাস মতো হয়েছে তাই গরম জলটা করে দিলাম, তো হাজব্যান্ড বলল যে একটা ওই অ্যান্টাসিড টাইপের ওই যেমন ওই ইনো টাইপের হয় না ওইরকম একটা আছে,
গ্যাসও ফাস্ট বলে তো ওইটা বলো যে এনে দাও খেয়ে নি বলে, আর এটা এনে দিলাম, এক গ্লাস জলে গুলে নিল, সোনাইকে একটু দেবে আর হাজব্যান্ড একটু খাবে। তো এটা খেয়ে আবার পড়বে কিছুক্ষণ, তারপরে তরকারি হয়ে গেলে ভাত টাত খাওয়া হবে। তো আজকে যেহেতু সন্ধ্যার টিফিনটা একটু লেট করেই করেছে সবাই, আর তো প্রায় 7টার দিকে, তো সন্ধ্যার টিফিন বলতে ওই চা বিস্কুট খেয়েছি, আর সোনাই হচ্ছে পাস্তা খেয়েছে, আর অনু কিছুই খায়নি, একটু রোল রোল ওই হাফ অল্প একটু খেয়েছে। তো হাজব্যান্ড তো এলোই তো 8:30টার পর, 8:30টার দিকে আর কি। তো হাজব্যান্ড আসার পর একটু চা বিস্কুট খেয়েছে, তো এই আর কি। তো ওই জন্য রান্না বান্না হোক, ভাইও আসবে, আসলে সবাই একসাথে রাতের ডিনারটা খাবো। তো এই যেখানে হচ্ছে খুনসুটি হচ্ছে, এখানে বাবা মেয়েতে মিলে তো সারাদিনের পর বাবাকে পেয়েছে, সোনাই তো এরকমই করে রোজই, তো বদমাইশির তো শেষ নেই, দেখো মজা এরকম করতেই থাকে। আর বাবা বাড়িতে থাকলে তো ওর আরও মানে সেই মানে তার দুষ্টুমি দ্বিগুণ বেড়ে যায়। আর এদিকে তরকারি হয়েও এসেছে, দেখো এই যে ফুটে গেছে, এবার ডিমগুলো দিয়ে দিলেই মোটামুটি তরকারি কমপ্লিট হয়ে যাবে। এখন তো 9:30 বেজে গেছে, 9:30 মানেই হচ্ছে ডান্স মাগলে ডান্স শুরু হয়ে যাবে, তো 9:35 হয়ে গেছে। সোনাইকে মনে করিয়ে দিলাম যে সোনাই দেখবি না, তো ব্যাস অমনি এক্ষুনি চালাও এক্ষুনি চালাও। আর তো হাজব্যান্ড ওদিকে টিভিটা চালিয়ে নিল, আর এদিকে তরকারিপত্র আনা হয়ে গেছে। তো কড়াটা যেহেতু ডেলি ইউজ হয়, তো কড়াটা অনেক বছরই পুরানো, কেউ কিছু মনে করো না, একটু কড়াটা মানে অবস্থাটা খুব একটা ভালো নয়। আর তো যাই হোক, অনু এখানে ভাত বেড়ে নিচ্ছে সবার জন্য, আর ভাত আর তরকারি আর একটু চিপস আনা হয়েছে। এই দিয়ে আজকে ডিনার আমরা সবাই মিলে কমপ্লিট করলাম। হ্যাঁ, তো একদম সাদা মাটা রান্না, তো এদিকে সবাই বসে গেছে, আমি সোনাইকে খাইয়ে দিলাম, সোনাই এই যে মুখ ধুতে যাচ্ছে। তো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কাজকর্মগুলো আমরা সারলাম বন্ধুরা, আর মানে তেমন কিছু নেই সন্ধ্যাবেলায়, তো যেহেতু রান্না বান্না পড়ানো এগুলো থাকে, তো আজকে বাচ্চারা তো পড়তে আসে না স্যাটারডে বলে, আর তো সোনাইয়ের পেছনে যেটুকু পারলাম সময়টা দিলাম। তো আজকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সবাই মিলে এরকমভাবেই কাটালাম। তো এরপরে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের কাছে, ততক্ষণ সবাই সেফ থেকো সুস্থ থেকো। আজকের মতো তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি, বাই বাই, গুড নাইট।